सबाई के नमस्कार जतना खुलुमखा हमार प्रिय स्वाभिमानी त्रिपुरावासी आज के जे विषयटा निये आपनादेर काछे आमी आसछि सेटा होच्छे कोविडेर तृतीय पर्यायेर परिस्थिति एवं व्यवस्था सम्बन्धे। আমরা কোভিডের প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ আপনাদের সহযোগিতায় তাকে প্রতিহত করতে অনেকটাই সক্ষম হয়েছে। আর আমাদের যে দৈনন্দিন জীবনশৈলী সেটা আমরা পুনরায় এক সুন্দর গতিতে শুরু করেছি, তখন আবার তৃতীয় ঢেউ চলে এসছে। মোকাবেলা এবারও আমরা করব। এবার রাজ্য সরকার তার জন্য প্রস্তুত আছে, কারণ তার আগে প্রথম এবং দ্বিতীয় ঢেউ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা মার্গদর্শন এবং হেলথ ব্যবস্থাকে স্ট্রেন্থেনিং করার যে ব্যবস্থা উনি তৈরি করেছেন তাতে ত্রিপুরার হেলথ ব্যবস্থাও অনেকাংশে উন্নীত হয়েছে। বন্ধুরা, আমাদের কাছে কি আছে সেটা নিশ্চিত আপনাদের জানার অধিকার। আমরা কিছু বিধিনিষেধ লাগু করেছি সারা ত্রিপুরা রাজ্যে। রাত্রি 9টা থেকে সকাল 5টা পর্যন্ত নাইট কারফিউ, আর মাস্ক পরিধান, যেটা বিশেষজ্ঞরা বলছেন, ডাক্তাররা বলছেন, এবারের যে ভাইরাসটা সেটা খুব তাড়াতাড়ি স্প্রেড আপ হচ্ছে। আমাদের পুরো স্টেটের যেটা পজিটিভিটি রেট 7.09%, তা তার মানে খুব দ্রুত সেটা আমাদের সমাজের মধ্যে প্রভাবিত হচ্ছে, স্প্রেড হচ্ছে। তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সরকার যে বিধিনিষেধগুলো লাগু করেছে, ভিড়ের জায়গাতে না যাওয়া, অপ্রয়োজনীয় বাড়ি থেকে না বেরোনো, আমরা গাড়িতে যখন চলাফেরা করি তখন সিট ক্যাপাসিটিতে চলাফেরা করা, আর মাস্ক কম্পালসারি পরিধান করা। আমি বারবার বলছি, মাস্ক 100% মাস্ক পরা, কারণ বিশেষজ্ঞরা এটাই বলছেন যে মাস্ক পরিধান করলে এবারের যে সংক্রমণটা সেটা অনেক অংশে রোখা যায়। আমার প্রিয় ত্রিপুরাবাসী, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতায় আমরা যে যে ব্যবস্থাগুলি করেছি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। আমাদের কাছে অক্সিজেন প্লান্ট, 22টি অক্সিজেন প্লান্ট রয়েছে, ইনক্লুডেড এডিসির যেটা সেটাও নিয়ে। আমাদের কাছে অক্সিজেন কনসেন্ট্রেটার 1729 রয়েছে, অক্সিজেন সিলিন্ডার 2263, পালস অক্সিমিটার 2391, ভেন্টিলেটার 193, আর সঙ্গে সঙ্গে যে প্রয়োজনীয় মেডিসিনস, মাস্ক, স্যানিটাইজার, সেগুলো আমাদের কাছে পর্যাপ্ত রয়েছে। 15 থেকে 18 বয়সের, যেটা আমরা 3 জানুয়ারি থেকে টিকাকরণ শুরু করেছি, ত্রিপুরাতে এই ডোজ পাওয়ার জন্য যে সংখ্যা রয়েছে 2,13,000, আর এই 15 থেকে 18 বয়সসীমার মধ্যে যারা রয়েছেন এই পর্যন্ত ত্রিপুরা সরকার প্রায় 77,000 টিকাকরণ করা হয়েছে। এবং যদি পার্সেন্টেজে যাই, 36.18%
ন্যাশনাল যে পার্সেন্টেজ সেটা 21%-এর কাছাকাছি আছে। আর 18+ ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ মিলিয়ে 48,21,906 টিকাকরণ হয়েছে, ডোজ হয়েছে। আমি আশা করি এই টিকাকরণের কারণে অনেকাংশে আমরা সুরক্ষিত আছি। আগরতলা কর্পোরেশনে পজিটিভিটি রেট সবচেয়েতে বেশি, সেটা 17.22%, মানে 17%-এর উপরে। সারা ত্রিপুরার অ্যাভারেজ 7.09%, আগরতলার যে কর্পোরেশন আছে এরিয়া 17.22%। ওয়েস্ট ডিস্ট্রিক্টে পজিটিভিটি রেট 10.29%, খোয়াইয়ে 5.02%, সিপাহীজলাতে 5.24%, গোমতিতে 5.21%, সাউথে 7.12%, নর্থে 1.49%, উনকোটিতে 5.25% এবং ধলাইতে 4.25%। তাই আমি সমস্ত ত্রিপুরাবাসীকে সঙ্গে নিয়ে সতর্কতার সঙ্গে আর দায়িত্ব নিয়ে এই করোনাকে মোকাবেলা করার জন্য আহ্বান জানাচ্ছি। তাছাড়া হসপিটালগুলোতে আজ পর্যন্ত টোটাল ত্রিপুরাতে 3,619 বেডের ব্যবস্থা রয়েছে, আর তার সঙ্গে এডিশনাল যে বেডস আরও আমরা জুড়তে চলছি, ও সেটা মিলিয়ে টোটাল হয়ে যাবে প্রায় 20,000-এর কাছাকাছি বেডের ব্যবস্থা আমরা করছি। কিন্তু আমি সবাইকে আহ্বান করব যে হোম আইসোলেশনে বেশি থাকা, কিন্তু হেলথ কর্মীদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে, নার্সদের সঙ্গে, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সম্পর্ক রাখা। যদি কোনো উপসর্গ বেশি হয় তৎক্ষণাৎ হসপিটালে অ্যাডমিট হওয়া, আর মাইল্ড হলে হোম আইসোলেশনে থাকা, রেস্ট করা, আর যে বিধিনিষেধগুলো রয়েছে ডাক্তারদের দ্বারা যে পরামর্শ রয়েছে সে অনুসারে মেডিসিন নেওয়া। যারাই এয়ারপোর্টে বাইরে থেকে আসবে তাদের 100% যে টেস্টিংয়ের ব্যবস্থা সেটা ত্রিপুরা সরকার করবে, হেলথ ডিপার্টমেন্ট করবে, আমি সবার সহযোগিতা চাই। এবং আমরা দেখেছি কিছু কিছু প্যাসেঞ্জার রেজিস্ট করছে যে টেস্ট করবে না, সেটা কোনো মতে কাম্য নয়। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে করোনাকে মোকাবেলা করে এক রেকর্ড তৈরি করেছে, এবারও আমরা সেটা করব। চোরাবাড়ি বর্ডার, রেলওয়ে স্টেশন, বাইরে থেকে যে ট্রেন আসছে, বাইরে থেকে যে ট্রাক বা ভেহিকেল আসছে, সেগুলোরও 100% যারা রয়েছেন যাত্রী বা ড্রাইভার্স তাদের টেস্টিং হবে। এবং তাতে আমি সবার সহযোগিতা চাই। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় অবগত করে দিতে চাই আমি সমস্ত ত্রিপুরাবাসীকে, যে অনেক সময় নাইট কারফিউ বা করোনার পরিস্থিতি এটাকে দেখিয়ে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করে যাওয়া, কালোবাজারি করা, আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলছি ত্রিপুরাতে সমস্ত জিনিসপত্র পর্যাপ্ত আছে, নর্মাল আছে। যদি কোনো ছোট্ট বাজারও এই ধরনের প্রবণতা কেউ তৈরি করে তো শক্ত হাতে প্রশাসনকে নিয়ে তার মোকাবেলা করা। আমাদের কাছে পর্যাপ্ত সমস্ত কিছু রয়েছে, সেই কারণে কোভিডের কারণে বাহানা দিয়ে
জনতাকে শোষণ করা সেটা কোনোমতেই সরকার বরদাস্ত করবে না। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু অসুবিধা হবে, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীজির একটাই মন্ত্র, জান হে তো জাহান, জীবন বাঁচবে তো বাকি সব হয়ে যাবে, ত্রিপুরাকে কেউ পিছিয়ে নিয়ে যেতে পারবে না, আপনাদের সবার আশীর্বাদ রয়েছে। আমি সেটাই চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই অমিক্রণকে আমরা নিশ্চিত পরাজিত করব, মোকাবেলা করব, কোনোভাবে আমরা পিছিয়ে যাব না। আমি আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন, আপনাদের পরিবার ভালো থাকুক, আমার সমস্ত ত্রিপুরা রাজ্যবাসী সুস্থ থাকুক, এটাই আমি মা ত্রিপুরশ্রী মায়ের কাছে প্রার্থনা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।